ধানমন্ডি গ্রামীণ হাসপাতালে ইসিজি করাতে গিয়ে এক আশাকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালের অস্থায়ী কর্মীর বিরুদ্ধেই। আর এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে। আশাকর্মীর অভিযোগ, গত সোমবার দুপুর 12টা নাগাদ কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে সে ইসিজি করাতে আসে। ইসিজি করাতে এসে দেখে ইসিজি টেকনিশিয়ান নেই। এরপর আশাকর্মী অন্যত্র ইসিজি করার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু হঠাৎই জাফরুল ইসলাম নামে এক ব্যক্তি ফোন মারফত আশাকর্মীকে বিনামূল্যে হাসপাতালে ইসিজি করানোর কথা বলেন। আশাকর্মী ইসিজি করাতে ইসিজি রুমে আসলে জাফরুল ইসলাম তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এ বিষয়ে অভিযোগকারী আশাকর্মী কি জানালেন শোনাবো আপনাদের। আমি বুঝতে পারিনি ব্যাপারটা। স্যার আমাকে ইসিজি করার জন্য যেতে বলেছিল। স্যার বলেছিল বিভা নামে একটি মেয়ে করে, মেয়েটি ছুটিতে আছে, হয়তো সম্ভবত বন্ধ আছে রুম, তুমি মাতৃ মেডিকেলে যাও। আমি একটু তাও ঘরে রুমে গিয়ে দেখছি না, তারা ঝোলানো আছে, আউটডোরে জিজ্ঞেস করেছি, বিভা নামে ম্যাডামকে ফোন করা হয়েছে, ফোন রিসিভ করেনি। তখন আমি চলে গেলাম পয়সা দিয়ে মাতৃ মেডিকেলে ছবি করার জন্য। ওইখান থেকে জাফরুল নামে ছেলে আমাকে আবার পাল্টা পুনরায় ফোন করে আমাকে ডেকে বলে, দিদি আপনি পয়সা দিয়ে করাচ্ছেন ছবি? আমি, হ্যাঁ, আমার সব কাগজপত্র জমা নিয়ে নিয়েছে, আমি এখানেই ছবি করবো। আপনি ছবি করাবেন না, আপনি চলে আসেন, বিনা পয়সা এখানে আপনাকে আমি করিয়ে দেবো। জাস্ট সবাই তো চায়, 10টা টাকা সাশ্রয় হওয়ার জন্য সবাই চায়। তো আমি সে মনে করে চলে এসেছি। আমি ছিলাম, আমার সঙ্গে একটা বৃদ্ধা মহিলাও ছিল, তার আগে বুকের ছবি হলো, দ্বিতীয় রাউন্ডে আমার ছবি। তখন আমার ভয় হলো যে বুড়ি যদি বেরিয়ে যায়, বয়স্ক মহিলা, আমি একাই থাকবো। আবার দরজার ছিটকিনি লাগানো ছিল। তখন বয়স্ক বৃদ্ধাকে বললাম, চাচি আপনি একটু বসেন, আমার একটু ব্যাগটা ধরুন, এইভাবে বললাম, বসলো। তারপরে দ্বিতীয় রাউন্ডে আমাকে টেবিলের মধ্যে শোয়াই দেয়, থারতি আমাকে বেইজ্জতি করে এবং আমাকে অনেক কিছু বাজে বাজে প্রশ্ন করে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এর সুবিচার চাইছি। আপনারা কি আশা হয়ে, আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি, এর আমি সুবিচার চাইছি, আমি নিরাপত্তা চাইছি। ঘটনার পর মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ ওঠা জাফরুল ইসলামের বিরুদ্ধে শাস্তির দাবিতে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি কঠোর শাস্তির দাবি তোলেন আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে সদস্যরাও। এ বিষয়ে আশাকর্মী ইউনিয়নের অন্যতম সদস্য নমিতা মহান্ত জানালেন। এবং ইসিজি যখন উনি করতে যান, ইসিজি করতে গিয়ে দেখেন যে সেইখানে যে ম্যাডাম ইসিজি করান তিনি সেই দিন ছুটিতে ছিলেন, ফলে তিনি বাইরে ইসিজি করাতে যান। সেই সময় তার ফোনে একটি কল আসে যে আপনি কেন বাইরে থেকে ইসিজি করাচ্ছেন, আপনি তো বিনা পয়সায় ভেতরে ইসিজি করাতে পারবেন। তো খুব স্বাভাবিক, সেই আশা দিদি ইসিজি করাতে আবার হাসপাতালেই চলে আসে। সেই সময় আমরা উল্লেখ করেছি সেই নাম জাফরুল ইসলাম, তিনি ইসিজি করেন এবং ইসিজি করার নাম করে 30 মিনিট ধরে এই আমাদের আশা কর্মী যে দিদি, সেই দিদির সঙ্গে শ্লীলতাহানি করেন। ফলে এই দিদির তখন প্রথমে মনে হয়েছে এটা হয়তো ইসিজি, কিন্তু কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, বিশেষত এখন বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে, ফলে তার যখন অস্বস্তি হয় তখন তিনি কিন্তু তাকে এটা বলেন যে এতক্ষণ কেন টাইম লাগছে। তো এই ঘটনাটা হয়েছে কর্মস্থলে। এই একই বিষয়ে কুশমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস বলেন, জাফরুল ইসলাম হাসপাতালের কোনো স্বাস্থ্যকর্মী নন, হাসপাতালের পিপিপি মডেলের ল্যাবে থাকেন তিনি। অভিযোগটা আমিও পেয়েছি দিদিদের কাছ থেকে আর লেখাটা। এবার এই ছেলেটি আমাদের কোনো স্টাফ নয়, এ আমাদের পিপিপি ল্যাবের সঙ্গে থাকে, কিন্তু এটা অ্যাক্সেস তার পাওয়ার কথা ছিল না, কিন্তু এটা ঘটেছে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আইসি স্যারকে পরবর্তী পদক্ষেপের জন্য এখনই চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। স্যার, ও তো বাইরের ছেলে, মানে কী করে একটা সরকারি হাসপাতালে এই ইসিজির মতো কাজ করতে পারে? সেটা আনঅথরাইজড এন্ট্রি। আচ্ছা আচ্ছা, তা আপনি কি অভিযোগ দায়ের করেছেন? এক্ষুনি করে দেবো এবং সিএমডি স্যারকেও জানানো হবে এবং আইসি স্যারকেও অভিযোগ আমি দায়ের করে দেবো। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।